আসসালামু আলাইকুম মাল্লা বাহাদা। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমাদের ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক মিডিয়ার সাপ্তাহিক প্রশ্নোত্তর পূর্বে আজকের আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে কোন দোয়াটি পড়লে দোকানে বেশি বেশি কাস্টমার আসবে এক ভাই তিনি এরকম প্রশ্ন করেছেন দেখেন প্রত্যেকটা জিনিস একটা দোয়া আছে যেমন ভাত খাওয়ার শুরুতে একটা দোয়া পড়তে হয় ভাত খাওয়ার শেষে একটা দোয়া পড়তে হয় এবং মাসজিদে প্রবেশের একটা দোয়া আছে মাসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে বাথরুমে প্রবেশের একটা দোয়া আছে বাথরুম থেকে বের হওয়ার একটা দোয়া আছে নির্দিষ্ট একটা দোয়া আছে প্রত্যেকটা জিনিসের ঘুমানোর একটা দোয়া আছে ঘুম থেকে ওঠার একটা দোয়া আছে দাওয়াত খাইতে গেলে কী দোয়া পড়তে সেটা উল্লেখ করা আছে কিন্তু নির্দিষ্টভাবে এই দোয়াটি পড়লে যে দোকানে কাস্টমার আসবে এরকম কোনো নির্দিষ্ট কোনো দোয়া খুঁজে পাওয়া যায় না যদি পাওয়া তো তাহলে প্রত্যেকটা দোকানদারেরাই প্রত্যেকটা দোকানদাররাই দোয়াটি মুখস্থ করে তার আমল করতো আর বেশি বেশি করে কাস্টমার দোকান নিয়ে যাইতো এরকম নির্দিষ্ট কোনো দোয়া খুঁজে পাওয়া যায় না তবে আমি আপনাদেরকে কিছু আমল বলে দিতে পারি যে আমলগুলো করলে আশা করা যায় আল্লাহ পাকের রহমতে আপনাদের দোকানে বেশি বেশি কাস্টমার আসবে ইনশাআল্লাহ যদি আশা করা যায় সে আমলটি হচ্ছে আপনি পাঁচ অক্ত নামাজ ঠিক মতন আদায় করবেন পাঁচ অক্ত নামাজ ঠিক মতন আদায় করার পর আপনি সঠিকভাবে হালাল ইনকাম করার চেষ্টা করবেন দোকানে অবৈধ জিনিস রাখবেন না এবং অবৈধভাবে দোকানে বেছে কেনা করবেন না যেই সমস্ত জিনিসগুলো সরিয়াতে নিষেধ যেমন মদ গাজা ইয়াবা এরপরে এই সমস্ত যা আছে মানে যে সমস্ত সরিয়াত বিরোধী কাজ যেগুলো যেগুলো শরিয়াতে নিষিদ্ধ করা হয়েছে এগুলো তো পরিহার করবেন এগুলো বিক্রি করবেন না সাথে সাথে অনেক সময় দেখা যায় যে হালাল জিনিস এটা বিক্রয়ের পদ্ধতির কাছে অনেক সময় হারাম হয়ে যায় কিছু কিছু হালাল জিনিস আছে যেগুলো আমরা ব্যবহারে আমাদের পদ্ধতির কারণে আমরা হারাম করে ফেলি এরকম করবেন না হালালভাবে ইনকাম করবেন সততার সঙ্গে কেনা করবেন দেখবেন যে আল্লাহাক আপনার বরকতে আপনার ইনকামে বরকত দিবে এবং আপনি যখন দোকান খুলবেন তখন আপনি বিশ পরে দোকানটি খুলবেন খোলার পরে আপনি বেশি বেশি করে দুরুৎ শরীফের আমল করবেন দুরুৎ শরীফ আর সাল্লাহ আলাইহি আলহালামের উপর বেশি বেশি দূরত পড়বেন আর লরসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূর পাঠ করে আল্লাহ আল্লাহাক তার উপর রহমত নাজিল করেন দশবার তার দশটা গুণা মাফ হয় এবং তার দশটা নেকি হয় তার মর্তবা দশ গুণ আল্লাহর দরবারে বেড়ে যায় শুধুমাত্র আমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পড়ি এমনটা না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দূরত ছাঙ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পড়েন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নবী আল্লাহ পাক এবং ফেরেস্তারা সকলেই আমার নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন সুবহানাল্লাহি ওয়া আমার নবীর মর্যাদা কত এই জন্য বেশি বেশি আপনি দূরত শরীফের আমল করবেন আপনি সারা দিন বসে আসেন কাস্টমার আসতেছেন আপনি দূরত শরীফ পড়বেন দেখবেন যে অন্য দোকানের তুলনায় আপনার দোকানে কাস্টমার কম হলেও ওই যে কাস্টমারগুলো আপনার দর দোকানে আসবে দেখবেন যে ওর ভিতর আল্লাহাক এমন বরকত দিবে যেটা অন্য দোকানের দোকানদাররা সে বরকত পাবে না এই জন্য বেশি বেশি দূরত শরীফের আমল করবেন আর যখন আপনি অবসর বসে থাকবেন কাস্টমার নাই দোকানে তখন আপনি কোরআনুল কারিম তেলাত করতে পারেন আল্লাহর কোরআন তেলাত করতে পারেন প্রতিটা হরফে আপনাকে দশটা করে দেওয়া হবে কোরআন কোরআনুল করিম তেলাত করলে আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয় এই জন্য বেশি বেশি কোরআনুল করিম তেলাত করবেন দুরুদ শরীফের আমল করবেন দেখবেন যে তুলনামূলক আপনার দোকানে কাস্টমার কম হলেও আপনার ইনকামের ভিতরে আল্লাহ পাক বরকত বাড়ায় দেবে এমন বরকত বাড়ায় দেবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য পাঁচ নামাজ পড়বেন সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন এবং মানুষকে ধোঁকা দিবেন না অবৈধ কোনো জিনিস বিক্রি করবেন না আর দরুদ শরীফ পড়বেন কোরআনুল কারিম তেলাত করবেন অযথা সময় নষ্ট করবেন না দেখবেন ইনশা আল্লাহ আশা করা যায় আপনার দোকানে কাস্টমার কম হলেও আপনার ইনকামের ভিতরে বরকত আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে কথাগুলো বুঝে এর ওপর আমল করা দান করুন আমিন ও আখিরু দান আল আলহামদুলিল্লাহিরবুল আলমিন আসসালামু আলাইকুম আরহামি